করোনা দুর্যোগের চিকিৎসা সেবা দিতে যারা শর্ত দিয়েছেন তাদের প্রয়োজন নেই বললেন প্রধানমন্ত্রী। জরুরি সেবাদানকারীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা। সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে অবশেষে 14 এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত। 16 এপ্রিলের মধ্যে মার্চের বেতন পরিশোধের অনুরোধ। করোনার কারণে ছুটিতে বন্ধ মোবাইল ব্যাংকিং এর অনেক সার্ভিস পয়েন্ট, ভোগান্তিতে গ্রাহক, কোম্পানিগুলোকে ভূমিকা রাখার পরামর্শ। করোনা পরিস্থিতিতে কর্মহীন প্রবাসী বাংলাদেশিরা পাঠাতে পারছেন না রেমিটেন্স, মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট নবায়নে বিশেষ ছাড়। এবং পরিবহন সংকটে মাঠ ভরা সবজি নিয়ে বিপাকে রংপুরের চাষিরা, পেটের দায়ে ঝুঁকি নিয়ে রাস্তায় স্বল্প আয়ের মানুষ, দ্রুত খাদ্য সহায়তা চালুর দাবি। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি সাজিত রাজু। করোনা ভাইরাস পরিস্থিতিতে চিকিৎসা সেবা দিতে যারা শর্ত দিয়েছেন তাদের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্চ মাসে জীবনের ঝুঁকি নিয়ে জরুরি সেবাদানকারীদের তালিকা করে বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণাও দেন তিনি। গণভবনে সিলেট ও চট্টগ্রামের 15 জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন সরকার প্রধান। এমন দুর্যোগে কেউ দুর্নীতি করলে একটুও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা করোনা সেবায় অবদান রেখেছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কোভিড-19 প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীগণের জন্য আমরা একটা বিশেষ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেব। সেই সাথে দায়িত্ব পালনকালে যদি কেউ এই কোভিড-19 আক্রান্ত হন তবে তার চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা সরকার নেবে এবং তাদের জন্য একটা স্বাস্থ্য বিমার ব্যবস্থা আমরা করে দেবো। যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমরা 5-10 লক্ষ টাকা, অর্থাৎ পদমর্যাদা অনুযায়ী 5-10 লক্ষ টাকার একটা স্বাস্থ্য বিমা আমরা করে দেব। আর ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন বা মৃত্যু ঝুঁকি আছে বা কেউ যদি খোদা না করুক মৃত্যুবরণ করেন তবে তাদের জন্য এই বিমাটা আমরা 5 গুণ বৃদ্ধি করে দেব। অবশেষে সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী 14 এপ্রিল পর্যন্ত বিজিএমইএ ও বিকেএমইএ এর অন্তর্ভুক্ত সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উভয় সংগঠন। তবে করোনা মহামারীতে নানা সমালোচনার পরও রপ্তানি আদেশ থাকা কারখানা খোলা রাখার সিদ্ধান্ত থেকে সরে আসেনি তারা। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় খোলা রাখা যাবে পিপিই ও মাস্ক প্রস্তুতকারী কারখানা। তবে যেসব কারখানা খোলা থাকবে তার সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, পুলিশ ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরকে অবহিত করতে হবে। সোমবার দুই সংগঠনের নেতারা ভিডিও কনফারেন্স করে এসব সিদ্ধান্ত নেন। বিজিএমএ সভাপতি রুবানা হক ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী 16 এপ্রিলের মধ্যে সব কারখানা শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধের অনুরোধ করা হয়। করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটিতে অধিকাংশ পোশাক কারখানা বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর গাজীপুরে আছেন আমাদের সহকর্মী, গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজীব, রাজু, করোনা মোকাবেলায় বিজিএমএ বিকেএম এর যে সিদ্ধান্ত, চলতি মাসের 14 এপ্রিল পর্যন্ত সকল ধরনের পোশাক কারখানা বন্ধের সেই নির্দেশনা গাজীপুরে অধিকাংশ কারখানাই মানছে। তবে কিছু কিছু কারখানা কিন্তু এই নির্দেশনার আসলে তোয়াক্কা করছেন না, তারা তাদের ইচ্ছে মতো আসলে কারখানা চালাচ্ছেন। সকাল থেকে আমি বিভিন্ন জায়গায় অবস্থান করেছি গাজীপুরের। আমি এখন আছি গাজীপুরের শ্রীপুরে, সেখানে যে কারখানার সামনে আমি অবস্থান করছি সেই কারখানায় কিন্তু ভোর 6টায় এই শ্রমিকরা এখানে প্রবেশ করেছিল এবং পরবর্তীতে তাদের জরুরি বৈঠকে কারখানা কর্তৃপক্ষ তাদের 8টার দিকে
আটটা সাড়ে আটটার দিকে তাদেরকে এই কারখানা থেকে বের করে দেওয়া হয় এবং সবাই যার যার বাড়িতে চলে যায়। তবে এখানকার কারখানা শ্রমিকদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আমাদের বেতনের যে নিশ্চয়তা সেটি কিন্তু তারা পাচ্ছেন না, যে কারণে তাদের মধ্যে শঙ্কা কাজ করছে। যদিও বিজিএমএ বিকেএম এর মতে রয়েছে যে এই এপ্রিল মাসের ১৬ তারিখের মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধ করতে হবে শ্রমিকদের, কিন্তু এই এই নির্দেশনা কতটুকু মানবে মাঠ পর্যায়ে সেই বিষয়টি নিয়ে কিন্তু শ্রমিকরা খুব শঙ্কিত রয়েছে। আর যদি বলি যে গাজীপুরের অধিকাংশই এখন সকাল থেকে বন্ধ রয়েছে কিছু কিছু ছাড়া, আরেকটি বিষয় যেটি রয়েছে যে মাস্ক এবং পিপিই তৈরির যেসব কারখানা রয়েছে সেগুলো কিন্তু চলছে, আমি ঘুরে দেখেছি। সব মিলিয়ে গাজীপুরের বেশিরভাগ কারখানা এখনো বন্ধ রয়েছে, তবে কিছু কিছু কারখানা ছাড়া। আর এদিকে আইন শৃঙ্খলার দিকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এই কারখানাগুলো এবং আশপাশের দিকেও পুলিশ টহল দিচ্ছে এবং যাতে করে শ্রমিকরা ভিতরে প্রবেশ করতে না পারে যদি না কারখানা কর্তৃপক্ষ বলে। সব মিলিয়ে গাজীপুরে এই ছিল আমার কাছে রাজু। গাজীপুর থেকে যোগ দিচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। কোভিড ১৯ এর বিস্তার ঠেকাতে ৯ এপ্রিল পর্যন্ত সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল ঢাকা মহানগর দোকান মালিক সমিতির, কিন্তু করোনার প্রকোপ না কমায় এই ছুটির মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। গতকাল সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে সরকারের পক্ষ থেকে খুব প্রয়োজন ছাড়া মানুষকে বাসা থেকে বের না হওয়ার আহ্বান জানানো হয়। এদিকে রোগী কমে যাওয়ার অজুহাত দেখিয়ে চিকিৎসক ছাঁটাই করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে। কোথাও দেয়া হচ্ছে অর্ধেক বেতন, প্রতিবাদ করলে চাকরিচ্যুতির হুমকি। বেসরকারি হাসপাতাল মালিকরা বলছেন আয় কমে যাওয়ায় চলতে পারছেন না তারা। এসএন জুয়েলের রিপোর্ট। করোনা মোকাবেলায় দেশের সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত করা হচ্ছে, পাশাপাশি বড় সমর্থন দিতে পারে রাজধানীর প্রায় ১২০০ বেসরকারি হাসপাতাল। এখানে কর্মরত আছেন প্রায় ৬০,০০০ চিকিৎসক। আতঙ্ক সবখানে, নিয়মিত অসুখ নিয়েও অনেক মানুষ হাসপাতাল বিমুখ। বেসরকারি হাসপাতালগুলোতে রোগী সংকট, এই সুযোগে তারা শুরু করেছেন চিকিৎসক ছাঁটাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকরা জানাচ্ছেন এর মধ্যেই কয়েকটি হাসপাতাল অর্ধেক বেতনের ঘোষণা দিয়েছে, কেউ কেউ দিচ্ছে ছাঁটাইয়ের হুমকি। চিকিৎসকদেরকে ছাঁটাই করছে কিংবা বেতন অর্ধেক দেওয়ার একটা হুমকি দিচ্ছে কিংবা অনেকে করেছে, আমরা চাই যে এটার প্রতিবাদ হোক। সারা বছর লাভ করলেও এই দুর্যোগের সময় আয় কমে যাওয়াটাকেই কি বড় করে দেখছেন বেসরকারি হাসপাতাল মালিকরা। আমার হাসপাতালের স্যালারি হলো ৩,৪০,০০০ টাকা প্রত্যেক মাসে, মেডিকেল কলেজে ১,৫০,০০০ টাকা কোথেকে দেব, দেয়ার নো মানি নাও। সরকারের ঘোষিত প্রণোদনা পেতে অনেক হাসপাতাল কৃত্রিম সংকট তৈরি করছে বলেও অভিযোগ রয়েছে। দেশে চিকিৎসা সেবা কিংবা স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলার বিষয়টি দীর্ঘদিনের, কিন্তু করোনা ভাইরাসের মতো এরকম ক্রান্তি লগ্নে সেটি যখন প্রকট হয়ে ওঠে তখন তা নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। সংশ্লিষ্টরা বলছেন এই মুহূর্তে চিকিৎসকদের মধ্যে পর্যাপ্ত আস্থার পরিবেশ তৈরি করা না গেলে এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলা বাংলাদেশের জন্য ক্রমেই কঠিনতর হয়ে পড়বে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসকে কেন্দ্র করে সাধারণ ছুটিতে সারা দেশে বন্ধ রয়েছে মোবাইল ব্যাংকিং সার্ভিসের অনেক এজেন্ট পয়েন্ট। এতে জরুরি ভিত্তিতে অর্থ লেনদেনে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। বিকাশ কর্তৃপক্ষ জানায় নিরাপত্তাজনিত কারণে সারা দেশে প্রায় ৩০% এজেন্ট বন্ধ রেখেছে তাদের কার্যক্রম। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের চেয়ে মোবাইল ব্যাংকিং সেবা নিরাপদ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে সাধারণ ছুটিতে অন্যান্য খাতের মতো প্রভাব পড়েছে মোবাইল ব্যাংকিং কার্যক্রমে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কোনো রাস্তার পাশের মার্কেট বা গলিতে ১০টি এজেন্ট পয়েন্ট থাকলেও খোলা রয়েছে ৩ থেকে ৪টি। এতে প্রয়োজনীয় অর্থ লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। তবে ইচ্ছে থাকলেও নিজের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বন্ধ রাখতে হচ্ছে বলে জানান এজেন্টরা। টাকাটুকু পাঠাতে পারছি না, কিছু বিদেশ থেকে টাকাও আসে, একটু আসতে পারতেছে না, রেমিটেন্স বন্ধ, অ্যাভেলেবল কোনো দোকান খোলা নাই, এর জন্য আমাদের একটু মানে প্রয়োজনের যে চাহিদা সেই চাহিদাটা আমাদের একটু হয়রানিমূলক। কোম্পানিগুলো ব্যালেন্স দেওয়ার ব্যবস্থা ছিল না, কারণ আমাদের কাছে ব্যালেন্স না থাকলে তো আমরা ব্যালেন্স বিক্রি করতে পারবো না।
আমরা দোকান মানে খুলতে পারতাছি না, প্রশাসন এসে বসে আপনারা বন্ধ করে চলে যান। অর্থনীতিবিদরা বলছেন, দুর্যোগকালীন সময়ে নিরাপদ লেনদেনে অব্যাহত রাখতে হবে মোবাইল ব্যাংকিং সেবা। জরুরি একটা মাধ্যম হিসেবেই আসলে বিবেচনা করতে হবে, আর তার পাশাপাশি সার্ভিস প্রোভাইডারদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে এজেন্টদের কাছে যেন পর্যাপ্ত টাকা পৌঁছায় সেইটার ব্যবস্থা করতে হবে। এদিকে করোনা পরিস্থিতিতে সারা দেশে মোবাইল ব্যাংকিং লেনদেন কমেছে জানিয়ে বিকাশ কর্তৃপক্ষ বলছেন, বিভিন্ন কারণে বন্ধ এজেন্ট পয়েন্টগুলো খোলা রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। একটা বিশাল অংশ খোলা রাখছে, অনেক জায়গায় তো প্রশাসন থেকেও তাদেরকে দোকান বন্ধ রাখতে বলছে। যে অ্যাসোসিয়েশন আছে ওই এলাকার তারাও বলছে দোকান বন্ধ রাখতে, তাদেরকে আমরা দোকান খোলা রাখতে উৎসাহিত করছি এবং তাদের যেন ইলেকট্রনিক মানি তারা থাকে সেই ব্যবস্থা করছি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর মাস পর্যন্ত মোবাইল ব্যাংকিং গ্রাহক রয়েছে 52,68,496টি। এছাড়া 8,756টি এজেন্টের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে রয়েছে 82% অ্যাকাউন্ট। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলছে ব্যাংক লেনদেন। লকডাউন ঘোষণা করা হলেও ব্যাংকে ভিড় বাড়ছে গ্রাহকদের। এই মুহূর্তে রাজস্থানের মতিঝিলে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল, সরাসরি যাচ্ছি তার কাছে। জুবায়ের, রাজু, আপনি জানেন আমি এখন ঠিক এই মুহূর্তে অবস্থান করছি শাপলা চত্বরে মতিঝিলে ব্যাংক পাড়ায়, এবং যেখানে আমি সকাল থেকে বেশ কয়েকটি ব্যাংকে গিয়েছি, এবং ব্যাংকগুলোতে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ব্যাংকই তাদের নিজেদের নিরাপত্তা পদ্ধতি প্রয়োগ করছেন, এবং সেখানে গ্রাহকদের প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে যে স্যানিটাইজেশন করা কিংবা তাদেরকে জীবাণুমুক্ত করার একটি প্রচেষ্টা চালাচ্ছেন। এবং যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তারা একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যেটিকে তারা একটু ঝুঁকিপূর্ণই মনে করছেন, কারণ যখনই টাকা পয়সা লেনদেন করা হচ্ছে গ্রাহকদের মাধ্যমে তখনই কিন্তু একটা ট্রান্সমিশনের আশঙ্কা তারা করছেন। এক্ষেত্রে তারা আমাদেরকে যে ঝুঁকিটির কথা জানিয়েছেন সেটি হলো যে অনেক সময় ব্যাংকে জাল টাকা চলে আসে, এবং সেটি পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে হাতে গ্লাভস পরে আসলে সেটি যাচাই করা একটু কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে তারা বলছেন যে এই সময়ে বিশেষ করে যারা অনলাইন ব্যাংকিং চালু রয়েছে তারা যেন অনলাইন ব্যাংকিং সেবাটা নেন, বা সেই ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা, যাতে অনলাইন ব্যাংকিং সিস্টেম আরো বেশি জোরদার করা যায় এবং ব্যাংক আসলে সশরীরে গ্রাহককে না এসে যাতে সব ধরনের সেবা সে পেতে পারে সেই ব্যবস্থাগুলোই করার জন্য। মূলত মতিঝিলের এই অঞ্চলটিতে যতগুলো ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে এবং প্রত্যেকটি ব্যাংকেরই লোকাল ব্রাঞ্চ খোলা রয়েছে, এবং এই ব্যাংকগুলো যেহেতু অল্প সংখ্যক ব্যাংকের ব্রাঞ্চ খোলা সেক্ষেত্রে ভিড়ের পরিমাণটাও আসলে একটু বেশি দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা সরকার কিংবা IDCR এর পক্ষ থেকে বলা হচ্ছে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে, তো সেক্ষেত্রে আসলে অনেক সময় সেটি কিছুটা কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু ব্যাংকগুলোর ভেতরে আসলে জায়গা খুবই সীমাবদ্ধ থাকে, সেক্ষেত্রে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে একজন আরেকজনের আসলে খুব বেশি দূরে থাকার সুযোগ নেই। তো ব্যাংকগুলো এই বিষয়গুলোও পর্যালোচনা করছেন, এবং তারা, আমি একটি ব্যাংকে গিয়েছিলাম, একটি বেসরকারি ব্যাংক, তারা খুব সুন্দর একটি ব্যবস্থা করেছেন। তারা যে গ্রাহকরা আসছেন তাদেরকে নির্দিষ্ট দূরত্বে বসিয়ে রাখছেন, যাদের এক একজন করে তারা সেবা দিচ্ছেন, যার সেবা নেওয়া হয়ে যাচ্ছে উনি চলে যাওয়ার পরেই তারা কিন্তু আরেকজনকে কাউন্টারে আসতে দিচ্ছে। তো এই ধরনের ব্যবস্থাগুলো যদি সবগুলো ব্যাংকই আসলে মেইনটেইন করে সেক্ষেত্রে সংকট কিছুটা কমে আসবে বলে গ্রাহকরাও যেমন ধারণা করছেন তেমনি ব্যাংক কর্মকর্তারাও, কারণ আসলে ঝুঁকিপূর্ণ সবাই, যে কোনো মুহূর্তে যে কেউ সংক্রমিত হতে পারে। তো সেক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা যেন সব ব্যাংকগুলো এবং গ্রাহকরা বজায় রাখতে পারে সেক্ষেত্রে আসলে ব্যাংকগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকেই তাকিয়ে আছেন, তাছাড়া যে নর্মাল স্যানিটাইজেশন পদ্ধতি সেটি তারা প্রয়োগ করছেন। তো আমার কাছে রাজু, ব্যাংকপাড়া মতিঝিল থেকে এই ছিল সবশেষ, পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরও তথ্য দিতে পারবো। রাজস্থানের মতিঝিল থেকে ব্যাংক লেনদেনের খবর জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। এদিকে গ্রাম ও শহরের হাট বাজারগুলোতে কিছুতেই থামছে না মানুষের ঢল। তাদের অনেকে নিয়ম ভাঙছেন জেনে শুনেই, আবার পেটের দায়ে ঝুঁকি নিতে বাধ্য হচ্ছেন দিনমজুররা। করোনা সংক্রমণ ঠেকাতে দ্রুত খাদ্য সহায়তা চালুর দাবি বিশিষ্টজনদের, তবে কার্যক্রম শুরু হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দকে সাথে নিয়ে হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধা শহরের পুরাতন বাজারের দৃশ্য, সামাজিক দূরত্বের বালাই নেই, গাদাগাদি করে কেনাকাটা করছেন ক্রেতা বিক্রেতারা। পত্র পত্রিকা টেলিভিশনের কল্যাণে নিয়ম কানুন সবই জানেন তারা, কিন্তু মানতে রাজি নন কেউই। মাস্ক কেউ ব্যবহার করে, কেউ ব্যবহার করে না, আবার ফাঁকে ফাঁকে খরচ কেউ নেয় না, 3 ফুট দূরত্ব থাকে না এখন মানুষ, সবাই একসঙ্গে চলতেছে। করোনার ভয়াবহতা সম্পর্কে জানলেও পেটের জ্বালা ঘরে থাকতে দেয়নি শহরের পলাশপাড়ার ষাটোর্ধ এই রিক্সা চালকের মতো শ্রমজীবীদের। হ্যান্ড গ্লাভস তো দূরের কথা, জোটেনি জীবাণুনাশকও। কোনো ধরনের সুরক্ষা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে 2 টাকা রোজগারের জন্য পথে নেমেছে মানুষগুলো। অভাবের কারণ এখন ঘটনা হলো 3 দিন, আমি ডেইলি চাউল কেনার আগে ডেইলি ভাত খাই,
আমার তো কোনো সহায় সম্ভব নেই, পেট তো আর বদ্ধ যাবে না। করোনা ভাইরাসের মতো অদৃশ্য শত্রুকে পরাজিত করতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য শ্রমজীবী মানুষদের সবার আগে খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। তবে এই উদ্যোগ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানান জেলা প্রশাসক। সকল শ্রেণী পেশার মানুষকে যুক্ত করে যাতে এখানে চুরি দুর্নীতি বা এইটা কোনো স্বজনপ্রীতি না হয়, এই মেকানিজমের মধ্য দিয়েই খাদ্য সহায়তার হলে পারে মানুষ কিছু উপকৃত হবে। আমরা যাতে জনসমাগম না হয় এই জন্য আমরা কিন্তু প্রত্যেকের ঘরে খাবারটা পৌঁছিয়ে দিয়েছে। উত্তরের জনপদ গাইবান্ধায় প্রায় 24 লাখ মানুষের বসবাস, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই শ্রমজীবী। এর মধ্যে 1800 দিনমজুর পরিবারকে খাদ্য সহায়তার আওতায় এনেছে প্রশাসন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গৃহবন্দী আদেশের পরও খাবারের অভাবে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে নিম্ন আয়ের মানুষ। এমন দুঃসময়ে বেশিরভাগ এলাকার জনপ্রতিনিধিদের দেখা না পাওয়ায় ক্ষোভ তাদের। তবে ঢাকা জেলা প্রশাসকের উদ্যোগে খাদ্য সরবরাহ শুরু হলেও এখনও অনেকেই পাননি কোনো সাহায্য। সেলিয়া সুলতানার রিপোর্ট। কোনো আনন্দ মিছিল নয়, সাহায্যের জন্য রাস্তায় নেমে এসেছেন এসব মানুষ। গণমাধ্যমের গাড়ি দেখেই জানতে চাইছেন কোথায় খাবার দিচ্ছে, তাদের জন্য কোনো সুখবর আছে কিনা। আমরা আজকে 4-5 দিন হয়েছে খাবার যা আসলে খাইছি, এখন আমরা খিদার যন্ত্রণায় রাস্তা নামছি, আমরা কোনো খাবার কোনো সাহায্য পাই না কোথাও। কাজ না থাকায় খাবারের প্রয়োজনে হন্যে হয়ে ঘুরছেন অনেকে, কখনো আতপেট জুটলেও কখনো না খেয়েই থাকতে হচ্ছে তাদের। রাস্তা রাস্তায় ঘুরতেছে, কেউ সাহায্য দিতেছে না। ভোটের সময় জনপ্রতিনিধিদের দেখা গেলেও এই দুঃসময়ে তাদের দেখা যায় না। অন্যদিকে যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রয়োজনের তুলনায় কম হলেও সাহায্য চালিয়ে যাওয়ার আশ্বাস তাদের। পানির ট্যাঙ্কির নিচে আমরা যারা থাকি তারা মানুষই না, কিন্তু ভোটের সময় কেন আমাদের কাছে আসে? প্রত্যেকটা পরিবার যাতে খেতে পারে সে ব্যবস্থা আমরা করব, প্রত্যেকেই ত্রাণ পাবে, এটি কিন্তু চলমান থাকবে। এদিকে এখন পর্যন্ত শুধুমাত্র 40,000 বস্তিবাসীর তালিকা করেছে ঢাকা জেলা প্রশাসন, সেখানেও বাদ পড়েছেন শহরের নতুন করে আসা দুস্থ ভাসমানরা। তাদের জন্য কি রয়েছে? কেউ যোগাযোগ করলে আমরা ইমিডিয়েট তাদেরকে রেসপন্স করছি, তাদের অবস্থা বুঝে তাদের কাছে আমরা ত্রাণ পৌঁছে দিছি। তবে জরুরি খাদ্য সরবরাহে জেলা প্রশাসকের টোল ফ্রি 333 নম্বর সর্বসাধারণের জন্য খোলা রয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রংপুরে কালোবাজারে বিক্রি করা টিসিবির চাল ডাল সহ নিত্য পরিমাণ পণ্য উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণের ভ্রাম্যমাণ আদালত। সোমবার তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের নেতৃত্বে নগরের আলমনগর বাবুপাড়ায় অভিযান চালানো হয়। এই সময় একটি গুদাম থেকে 5 লিটারের 50টি ও 2 লিটারের 57টি তেলের বোতল, 47 বস্তা চিনি, 17 বস্তা পেঁয়াজ ও 10 বস্তা ডাল উদ্ধার করা হয়। এছাড়াও 200টি খালি তেলের কার্টুনও উদ্ধার করা হয়। এই ঘটনায় একজনকে আটক করলেও মূল পাচারকারী পালিয়ে যায়। সরকারি ন্যায্য মূল্যের যে ইয়েগুলো আপনার হচ্ছে পণ্যগুলো আমরা টিসিবির মাধ্যমে বিক্রি করছি বিভিন্ন পয়েন্টে, সেই পণ্যগুলো কিছু অসাধু ব্যবসায়ী তারা মজুত করে রাখছে। আমরা সেই গোপন সম্পদের ভিত্তিতে এখানে আমরা আসি, অভিযান পরিচালনা করি। আমরা একজনকে পেয়েছি কিন্তু সে অ্যাকচুয়ালি মালিক না, মালিক পলাতক আছে, আমরা ইনভেস্টিগেট করছি। করোনা ভাইরাসের আগ্রাসনে সৃষ্টি হওয়া পরিবহন সংকটে স্থবিরতা নেমে এসেছে রংপুর অঞ্চলের কৃষিতে। মাঠ ভরা সবজি নিয়ে বিপাকে কৃষকেরা। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রতন সরকারের রিপোর্টে। শত শত ট্রাক অলস পড়ে আছে বিভিন্ন স্ট্যান্ডে। সঙ্গ নিরোধে জরুরি পণ্য পরিবহন চালু থাকার কথা থাকলেও শুরু থেকেই বন্ধ ট্রাক সহ পণ্যবাহী যানবাহন। সংশ্লিষ্টরা বলছেন ব্যাংকের লেনদেন বন্ধ, ড্রাইভার হেল্পার ও শ্রমিকরা না আসায় অধিকাংশ গাড়ির চাকা বন্ধ। ভাড়া যে জায়গায় ছিল 20,000 এখন হইতেছে 8,000-10,000 টাকা। লেবারও লোড দিতে চায় না, তাহলে আমরা কি করব? কাউকে একসঙ্গে জড়ো হইতে দিতেছে না। পরিবহন সংকটে শাকসবজি বাইরে পাঠানো যাচ্ছে না, স্থানীয় হাট বাজারেও নেই পাইকারি বেচাকেনা। নিজেরাই দোকান সাজিয়ে বসছেন অনেক কৃষক, কিন্তু সেখানেও ক্রেতা নেই। মাল ধরি এসেছে, মাল আদাম অনাদাম ঢাকা ঢুকে যাইতেছে না, মাল বাইরে আমদানি যেহেতু এখনো ভরা মৌসুমটা আসেনি,
এখনও কম উৎপাদন হচ্ছে, এটি আসার আগেই যদি আমাদের এই দুর্যোগটি কেটে যায় তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। প্রতি মৌসুমে প্রায় 10 লাখ মেট্রিক টন সবজি হয় রংপুর কৃষি অঞ্চলে। প্রতিদিন বেগুন, করলা, বরবটি, টমেটো সহ নানা শাকসবজি নিয়ে অসংখ্য ট্রাক যেত দেশের বিভিন্ন স্থানে। স্থানীয় অর্থনীতিবিদরা বলছেন, কোনো কারণে সরবরাহ ব্যবস্থা থেমে যাওয়া মানে এই অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতির প্রাণের স্পন্দন থেমে যাওয়া। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। করোনা পরিস্থিতির মধ্যেই মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের 8 মাসের জন্য ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ ছাড় দিয়েছে সেদেশের সরকার। 1 এপ্রিল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা 3,793 জন। সোমবার পর্যন্ত মারা গেছেন অন্তত 62 জন। তবে এখনও কোনো বাংলাদেশি আক্রান্ত হননি। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় চলমান লকডাউনে দেশটিতে থাকা প্রবাসীদের ভিসা নবায়নের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে দেশটির সরকার। 1 এপ্রিল থেকে দেশটিতে থাকা সকল প্রবাসীদের জন্য ভিসা নবায়নের ক্ষেত্রে 25% ছাড় ঘোষণা করা হয়েছে, যা চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। প্রবাসীদের ভিসা নবায়নের জন্য যে একটা ছাড় প্রধানমন্ত্রী দিচ্ছেন, আমি মালয়েশিয়া প্রধানমন্ত্রীকে বাংলাদেশি প্রবাসী হিসাবে অনেক ধন্যবাদ জানাই। মালয়েশিয়ান সরকার আমাদের প্রবাসীদের জন্য যে 25% লেভির ক্ষেত্রে ছাড় দিয়েছে তা আমাদের জন্য বিশাল ব্যাপার। এতে একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে আমি মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মালয়েশিয়ার প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেছে বলে আমি বিশ্বাস করি। এতে একটু হলেও শ্রমিকরা একটু স্বস্তি বোধ করতেছে। যেসব মালিক অথবা এজেন্ট এই আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ভাইরাস নিয়ে আগামী 6 মাসের মধ্যে কোন শ্রমিককে ছাঁটাই করা যাবে না। আপনারা বিদেশি শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ করুন, তারা যেন কোনো কষ্ট না পায়। এদিকে করোনার কারণে দেশটিতে অর্থ ও খাদ্য সংকটে পড়া প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় এগিয়ে এসেছেন বাংলাদেশি কমিউনিটির নেতারা। প্রবাসীদের সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হাইকমিশনও। শ্রমিকেরা খাদ্য সংকটে আছেন, এই মালয়েশিয়াতে আমরা প্রবাসের কমিউনিটির সকল নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। আমি আমাদের প্রবাসী কল্যাণ ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এর মধ্যেই দেশটিতে করোনা ভাইরাসে নতুন করে শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 কোটি টাকা অনুদান দিল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। এছাড়া বিশ্বের বিভিন্ন জেলা দেশের বিভিন্ন জেলায় বিনামূল্যে ভোগ্যপণ্য সরবরাহ করেছে মেঘনা গ্রুপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা দুর্যোগে চিকিৎসা সেবা দিতে যারা শর্ত দিয়েছেন তাদের প্রয়োজন নেই বললেন প্রধানমন্ত্রী। জরুরি সেবাদানকারীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা। সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে অবশেষে 14 এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত। 16 এপ্রিলের মধ্যে মার্চের বেতন পরিশোধের অনুরোধ। করোনার কারণে ছুটিতে বন্ধ মোবাইল ব্যাংকিংয়ের অনেক সার্ভিস পয়েন্ট, ভোগান্তিতে গ্রাহক। কোম্পানিগুলোকে ভূমিকা রাখার পরামর্শ। করোনা পরিস্থিতিতে কর্মহীন প্রবাসী বাংলাদেশিরা পাঠাতে পারছেন না রেমিটেন্স, মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট নবায়নে বিশেষ ছাড়। এবং পরিবহন সংকটে মাঠ ভরার সবজি নিয়ে বিপাকে রংপুরের চাষিরা। পেটের দায়ে ঝুঁকি নিয়ে রাস্তায় স্বল্প আয়ের মানুষ, দ্রুত খাদ্য সহায়তা চালুর দাবি। এ ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।